minus 1, 2 এবং 4, minus 3 এর সংযোগকারী রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা হলো দেখো অবশ্যই x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে মনে করো এটা একটা রেখা এই রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে এখানে যে থিটা কোণ উৎপন্ন করলে এই রেখার ঢাল m সমান হচ্ছে tan থিটা ঠিক আছে তুমি যদি এটা ঢাল বের করে ফেলতে পারো তাহলে তুমি থিটা বের করে ফেলতে পারবে কারণ ঢালের সূত্র হচ্ছে m = y2 - y1 / x2 - x1 তুমি জানো এটা হচ্ছে x1 y1 x2 y2 তুমি কি করবা ফার্স্ট অফ অল এটা বের করবা তুমি এটা বের করবা যে y2 - y1 / x2 - x1 সো y2 কোনটা যে -3 -3 - y1 কোনটা যে 2 y2 - y1 / x2 - x1 x2 হচ্ছে 4 - x1 কত -1 এজন্য ব্র্যাকেট দিয়ে -1 দাও এই যে আমার ডাল চলে আসছে ডাল কত আসছে -1 আসছে ভালো করে বুঝো ডাল -1 আসছে তো তুমি জানো m = tan থিটা তো তুমি tan থিটা - 1 পাইছো ঠিক আছে তুমি তো থিটা বের করতা তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স - 1 বুঝতেছো থিটা কি ইজ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল কি হবে tan ইনভার্স - 1 তো তুমি দিবা শিফট tan ইনভার্স - 1 এটা आंसर তোমাকে দিছে -45 দিছে না তো এটা তো নাই এখানে নাই আছে নাই তুমি কি করবা এই आंसर -45 দিছে না মাইনাসে যদি आंसर দেয় দ্যাট মিন্স তোমাকে এই মানটা এই ভাবে দিছে দেখো এই যে তোমার ইয়া আছে কি বলে এই রেখাটা এই যে এইভাবে যেতে পারে এইভাবে x অক্ষের এই যে ঋণাত্মক দিকের যে কোণ এটা হচ্ছে -45 ডিগ্রি এটা তোমাকে ক্যালকুলেটর দিছে তোমাকে বের করতে হবে এই কোণটা কি বের করতে হবে এই কোণটা ভালো করে বুঝো x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ এটা হচ্ছে তোমার থিটা আর কি এখানের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সরাসরি মান চলে আসবে মাইনাস যদি হয় তাহলে এই কোণটা দিয়ে দিবে আর কি ছোট কোণটা তো এটা তুমি এবার কেমনে বের করবা এটা এটা -45 হলে এটা কেমনে বের করবা ভাইয়া এটা কেমনে বের করবা টোটাল 180 এটা -45 হলে এটা কত মানে এটা -45 বলতে এটা 45 আর কি x এর নেগেটিভ দিকে আসছে এজন্য -45 তুমি কি করবা এই যে মাইনাসে আসলে ওটার সাথে 180 যোগ দিয়ে দিবা তাহলে এটা আসবে এটা তোমার কোণ 135 ঠিক আছে অথবা তোমার 45 আসছে এটা বুঝবা 180 থেকে 45 বিয়োগ দিয়ে দিবা आंसर পেয়ে যাবে ঠিক আছে তুমি এরকম চিন্তা করে এটা মাইনাসে কোণ দিয়ে দিলে বুঝে এটা দিয়ে দিছে তোমাকে এটা বের করতে হবে মাইনাস সূত্রটি ডাল বিষ্টর সরল রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এই যে মানে মাইনাস সূত্রটি ডাল বিষ্টর সরল রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তো ফার্স্ট অফ অল তুমি দিবা tan ডাল মানে কি m = tan থিটা tan থিটা না ওকে সো m এর মান দিয়ে দিছে মাইনাস সূত্রটি থিটা বের করতে হবে থিটা ইজ কি হবে tan ইনভার্স m m এর মান মাইনাস সূত্রটি তো আবার আসো এই যে শিফট tan ইনভার্স মাইনাস সূত্রটি দিলাম মাইনাস সূত্রটি বলো ওকে মাইনাস সূত্রটি তো এটা ইকুয়াল টু দাও -60 আছে -60 তোমার এখানে আনসারে নাই আছে নাই তুমি কি করবা এটার সাথে 180 যোগ দিয়ে দিবা তখন তোমার হচ্ছে ওই অপর কোণটা চলে আসবে যে 120 আছে মাইনাসে আসলে কি করবা 180 যোগ দিয়ে দিবা এটা সরল রেখা ডাল 1 বাই √3 হলে x অক্ষের সাথে রেখাটি কত কোণ উৎপন্ন করে যে এটা 1 বাই √3 দিছে এটা সরাসরি মান চলে আসবে 10 এই যে শিফট 10 ইনভার্স 10 ইনভার্স 1 বাই √3 ডালে মান 1 বাই √3 দাও কত আসছে 30 আসছে এটা সরাসরি চলে আসবে কারণ হচ্ছে এখানে কোনো বেজার নেই 2 - 2 বিন্দুটি নিজের কোন রেখাটির উপর অবস্থিত তুমি কি করবো অপশন টেস্ট করবা কোন রেখার উপর অবস্থিত রেখাগুলো তুলবা লাইক এই যে x প্লাস টু ওয়াই কোথায় কোথায় আমি এটা তুললাম x প্লাস টু ওয়াই টু ওয়াই মাইনাস 6 এটা তুললাম তো এটা সমান জিরো আসার কথা জিরো আসার কথা না ভালো করে বুঝো অথবা এইভাবেও চেক করতে পারো আসলে অন্যভাবেও চেক করা যায় আচ্ছা x প্লাস টু ওয়াই মাইনাস 6 দিয়ে দিলাম কেলকে দিবা এক্স এর মান 2 দেও ইকুয়াল টু দেও এবার ওয়াই এর মান কত -2 -2 দেও ইকুয়াল টু দেও ঠিক আছে আরেকটি ইকুয়াল টু দেও কত আসতেছে -8 এটার মান -8 আসতেছে তাহলে এটার জায়গায় 2 - 2 বসাইলে যদি এটার মান -8 আসে দেখবেন এটা সিদ্ধ করে না তো যেটা সিদ্ধ করবে ওইটা দিয়েই দিব যদি আমি এটা দিই দেখো x -2y -6 এই যে এটা দিছি এবার x y এর মান বসাই দেখি 0 আসে কিনা এই পাশে তো 0 আসতে হবে 0 আসলে আমাদের আনসার কেলকে চাপ দিব x এর মান 2 টু ওয়াই এর মান কত -2 -2 ইকুয়াল টু দাও এই যে জিরো আসতে পারে সেটাই আনসার ঠিক আছে এই সরল রেখাটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে করে এবার একটা জিনিস বুঝো এক্স অক্ষকে ছেদ করে মানে এক্স অক্ষকে ছেদ করা মানে ওয়াই সমান জিরো এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই সমান জিরো ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স সমান জিরো এক্স অক্ষকে ছেদ করছে তাহলে তুমি কি করবে ওয়াই সমান জিরো তাহলে 5x প্লাস 3 ইন্টু ওয়াই এর মান কত বসাবা জিরো বসাবা -15 এটা ইকুয়াল টু কত বসে জিরো শিফট সলভ দিবা ইকুয়াল টু দিবে যে আনসার চলে আসছে এক্স এর মান কত 3 এক্স এর মান যদি তোমার 3 হয় ওয়াই এর মান 0 হয় তাহলে বিন্দু হচ্ছে 3 0 3 0 আনসার
এই রে এতটুকু আর না y এককে যদি সেট করতে x এর মান 0 বসে आंसर বের করতে তো আজকে ছিল এতটুকু হাই ম্যাথের ক্যালকুলেটর হেক্স এই যে এইগুলার উপরে নাই মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে রেডিয়ান বিডেন যে টাইপের আছে এগুলো এখন থেকে পারবা বাকিগুলো তোমরা নিজেরা করবা কত হচ্ছে এই টাইপ ক্যালকুলেটর দিয়ে সলভ করার টাইপ আসবে শুধুমাত্র এইভাবেই না আসুক যেগুলাই আসুক অন্যগুলো আসুক দেবা ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় যেন নিজে নিজে এমসিকিউ যখন প্র্যাকটিস করবা তখন ক্যালকুলেটর দিয়ে সলভ করার চেষ্টা করবা আরেকটা কথা আমাদের ইউটিউবে যাবা হয়তো এই ক্লাস তুমি দেখতে দেখতে আমাদের এমসিকিউ ক্লাস আপলোড হয়ে যাবে সিকিউ ক্লাস আপলোড হবে ঠিক আছে তুমি এই যে আমার চ্যানেল আছে ঠিক আছে চ্যানেল আছে এখানে অলরেডি হায়ার ম্যাথে সাজেশন দিয়ে দিছি দেখো অলরেডি হায়ার ম্যাথে সাজেশন দিয়ে দিছি দেখো হায়ার ম্যাথে সাজেশনটা কই এই যে ভাই এটা হচ্ছে হায়ার ম্যাথের সাজেশন এই যে এটা হচ্ছে হায়ার ম্যাথের সাজেশন হায়ার ম্যাথের সাজেশন দিয়ে দিছি তোমাকে আস্তে আস্তে হচ্ছে আমি আজকের মধ্যে 250টা এমসিকিউ সলভ করে দিব হায়ার ম্যাথ থেকে ওই 250টা এমসিকিউ সলভ করলে ইনশাআল্লাহ তুমি মানে ক্যালকুলেটর দিয়ে তো সলভ করতে পারবা বাকি যে 25-এ 25 পাওয়ার মতো যা যা লাগবে ইনশাল্লাহ সব টাইপই কাভার হবে ঠিক আছে সো 25-এ 25 কমন না পাইলেও ইনশাল্লাহ 20টার উপরে তুমি টাইপ কমন পাবা কারণ আমি যদি 500-600টা করাইতাম তাহলে 25-এ 25 সিওরিটি দিতাম অনেক টাইপ বাদ পড়ে গেলে অ্যাটলিস্ট তো 20টা পাবা তোমরা বাকি ক্লাসগুলো করছো কমন পাইছো কি না পাইছো না এটা তো অবশ্যই জানো সো ভালো থাকো সবাই আজকে এতটুকুই আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আর হচ্ছে আরেকটা কথা তোমাদেরকে বলি আমাদের ফিজিক্স কোর্সে কি ভর্তি হয়ে গেছো এইচএসসি ফিজিক্স কোর্সে কিন্তু প্রি বুকিং শেষ হয়ে গেছে এখন এই নাম্বারে বা এখনও আছে প্রি বুক করতে পারবা বাট ভর্তি শুরু হয়ে গেছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও এটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তুমি হচ্ছে এইচএসসি কোর্সে 50% ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারবা এইচএসসি ফিজিক্স বেসিক টু কোর্সে এটা আমি পড়াবো মাত্র 1999 টাকা 15 মে পর্যন্ত ডিসকাউন্ট আছে এর আগে ভর্তি হয়ে যাইও ভালো থাকো আল্লাহ হাফেজ